প্রযুক্তি চিন্তার পরিধিকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। উন্নত দেশগুলো টেকনোলজিতে অনেক ফার্স্ট। প্রধানমন্ত্রী আগামী প্রজন্মকে উন্নত প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে গড়ে তোলার জন্য চেষ্টা করে যাচ্ছে। মঙ্গলবার দুপুরে মেহেরপুরে প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিসের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এসব কথা বলেন। জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার রফিউল আলম, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, জেলা পরিসংখ্যান কর্মকর্তা বশির আহমেদ। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শালিকা বালিকা প্রধান শিক্ষক শাশ্বত নিপ্পন। অনুষ্ঠানে মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলার 55টি শিক্ষা প্রতিষ্ঠানের 330 জন শিক্ষার্থীর মাঝে ট্যাব বিতরণ করা হয়।